আমার বাচ্চাটা যখন আপনি নবীকে এত ভালোবাসি দুনিয়ার মানুষ এটা বুঝানোর জন্য একটু অনুরোধ করছি বুইজা বাড়িতে যাও মহিলাটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এত বেশি ভালোবাসি আমার মা আমার বাবা আমার স্বামী আমার সন্তান আমার জানের চাইতেও বেশি তাই তো আপনি নবীর কিনারায় আমার বাচ্চাটা নিয়ে আসলাম আমার কোনো বাচ্চা নাই ছয় মাসের বাচ্চাটাই শুধু আছে তাই আমার স্বামীও তুনি দুনিয়ার থেকে চলে গেছে এন্তেকাল করেছে তাই আমি কাকে নিয়ে আসবো আমার বাচ্চাটা নিয়ে আসছি আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন যখন আপনার দিকে কাফের মুশরিকেরা তীর মারবে তলোয়ার দিয়ে আঘাত করবে বল্লভ মারবে আপনার গায়ে আঘাত করতে যাবে ওই আঘাত যদি আপনি নবীর গায়ে লাগে আমি মা সহ্য করতে পারবো না তাই আপনার কাছে আমার দুধের বাচ্চাটা নিয়ে আসছি আমার বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যাবেন আর যখন কাফের মুশরিক ইহুদিরা আপনার দিকে তলোয়ার আঘাত করবে তীর মারবে গো নবী ওই সময় আপনি আমার বাচ্চাটাকে তীরের সামনে ধরবেন তলোয়ারের সামনে ধরবেন আমার বাচ্চার কলিজাটা টুকরা টুকরা হয়ে খণ্ড দ্বিখণ্ডিত হয়ে গোটা শরীর রক্ত শূন্য হয়ে হাত পা কেটে কেটে টুকরা টুকরা হয়ে আমার বাচ্চাটা মারা যাবে কিন্তু আপনি নবীর গায়ে যেন একটা আঘাত না লাগে তাই আমি আমার দুধের বাচ্চাটা আপনার কাছে নিয়ে আসছি একটু যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন আমার বাচ্চা মারা গেলে হাসনের ময়দানে আল্লাহর আদালতে বলবো আল্লাহ আমার দুনিয়ায় কোনো আমল ছিল না কিন্তু একটা আমল ছিল আমি নবীরে বড় ভালোবাসতাম নবীর গায়ে যারা আঘাত করেছে আমার বাচ্চাটাকে দিয়ে তাদের তলোয়ারের প্রতিহত ঢাল বানায় দিছিলাম হয়তো ইউজ ছিল আমার আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহর হাবিব রহমতের নবী কামলি ওলা একটা ডাক দিয়া বলে মা الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء
يؤتين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الشريف সকলেই মহাব্বতে প্রাঞ্জল ভাষায় জবান খুলে ইমানি আওয়াজে পড়ুনা দুবিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور وقال تعالى إن رحمة الله قريب من المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا محبة له وقال تعالى أميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله هما محمد وعلى রাগ করেছেন গোসা অভিমান পেটে ক্ষুধা কি হয়েছে এমন কেন আমি জানি এই অঞ্চলের মানুষ নবী প্রেমিক হয় আর প্রেমিকদের হৃদয়ের আওয়াজ তো এটা নয় আমি বিশ্বাস করছি না এটা প্রেমিকদের আওয়াজ আপনাদের কাছে অনুরোধ রাখব যদি নবীর প্রেমের কথা হয় হৃদয়টা উজাড় করে বলবেন আল্লাহ তাআলা আপনার ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন দিতে পারেন না পারেন না বিশ্বাস আছে না নাই নবীর মহাব্বতে দরুদ শরীফ পাঠ করব মন প্রাণ উজাড় করে যেন রাতের বেলা ঘুমানোর সাথে সাথে রহমতের নবী আপনার আমার ঘরে এসে আপনাকে আমাকে দেখা দিয়ে দেয় ইমানটা সাচ্চা করেন ঐ ইমান সাচ্চা করেন
তো আপনি যে আয়নার দিকে তাকাবেন আপনার আয়না যত পরিষ্কার আপনার চেহারাও তত পরিষ্কার হবে কথা বলে না আপনার দিল যত পরিষ্কার আল্লাহ তাআলা আপনার কাছে রহমতের নবী কামলি ওয়ালার প্রেম তত আপনাকে দিয়ে দিবেন তাই আমরা নবীকে দেখতে মনে চায় না কাদের চায় ইনশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান আল্লাহ ঘুমের ঘরে রহমতের নবী কামলি ওয়ালার দিদার দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দিন যারা রাতের বেলা রহমতের নবী কামলি ওয়ালাকে দেখতে চাই তারা একটু মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা محمد وعلى محمد جغت پاگل قبر جنو قبا پاگل معبود মাবুদ পাগল নবীর জন্য নবী আমার উম্মতের আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله إلا الله لا إله إلا তুমি আদম হাওয়া বানাইলা মাওলা দুনিয়াতে পাঠাইলা তুমি আদম মাওলা দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা তুমি মুসাকে তুরে নিলা মাওলা কত কথা বলিলা তুমি মুসাকে তুরে নিলা মাওলা কত তোমার নূরে পাহাড় জলে মাওলা তোমার নূরে পাহার জলে মুসাই বাসল নবীর ওসিলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে ঈমানি আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন লম্বা কথা বলবো না কারণ আজ এক একটা সুপার স্টার এই মাহফিলের আলোচক
আবার এর মাঝে আমাদের মাতার মুকুট হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব কেবলা তিনিও আসবেন আলহামদুলিল্লাহ বলেন সোনায় সোহাগা যে কলিজার টুকরা যুবকরা আপনারা মুরব্বীরা যারা এই জান্নাতি পরিবেশের আঞ্জাম দিয়েছেন আল্লাহ দুনিয়া আখেরাতের কল্যাণ দান করুন আমিন দুটা কথা বলে আমার আলোচনা স্টার্ট এক যতটুকু সময় আলোচনা হবে আমলের নিয়তে শুনতে হবে কেন ঠিক কি ইনশাআল্লাহ এই বইলা লয় এই আমার কথাও ঠিক অমুকের কথাও ঠিক ডক্টরের কথাও ঠিক ঠিক না কোনটা এই আপনারা ঠিক বলে বলে আমাদেরকে আজকের এই পজিশনে আনছেন সব কথা ঠিক বলবেন না আমি ভুল বললে দাঁড়ায় প্রতিবাদ করবেন নাইলে আপনি মুনাফিক আমি যদি কথা বলি আমার ভুল হয় আপনি দাঁড়িয়ে প্রতিবাদ করবেন আমি একটা বইলা গেলাম উল্টা পাল্টা আপনি বললেন ঠিক কিসের ঠিক এই ঠিকের দরকার নাই সামনে পাম দেওয়ার দরকার নাই আমি পামের বক্তা না মনোযোগ মনোযোগ আমার কথায় রাগ করলে কিচ্ছু করার নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু সময় কথা বলবো কোন নিয়তে শুনবেন সবাই বলেন আমলের নিয়তে এক দুই নাম্বার মাঝে মাঝে কোরআনুল কারিমের তেলাওয়াত হলে মাঝে মাঝে ওয়াজে নবীর শান হলে আকাশচুম্বী মর্যাদা হলে কোরআনের কথা হলে আল্লাহর ওলিদের কথা হলে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলি আমরা বলবো পারা যাবে তাহলে কি আমি আমার আলোচনা শুরু করতে পারি ইনশাআল্লাহ বলেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আমি আমার আলোচনা শুরু করলাম দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমার জবান দিয়ে ওই কথাগুলি বের করে দেয় যা আমি আগে নিজে আমল করব পরে আপনাদেরকে বলবো বলুন আমিন আমিন বিসমিল্লাহির রহমানির قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم এটি আমি আজ আলোচনার প্রারম্ভে তেলাওয়াত করেছি আমি প্রথম এই আয়াতের ব্যাখ্যা শানে নজুল বিশ্লেষণ করে আপনাদের মাঝে কিছু কথা বলবো ইনশাআল্লাহ একটু আমাকে গরম চা দিতে হবে একটু গরম চা এই পাশে সম্মানিত হাজরিন সম্মানিত হাজরিন আমি অনুরোধ করব কথাগুলি শুরুর সাথে সাথে হৃদয় উজাড় করে শুনি এটার নাম কি মোবাইল এটার ভিতর একটা শেয়ার আছে একটা ব্লুটুথ আছে জানেন না কি আছে একটা শেয়ার একটা ব্লুটুথ আপনি যদি এটার শেয়ার চালু করেন আমার এই আব্বার মোবাইলে যদি দেন তাহলে আমার মোবাইল থেকে একটা ওয়াজ আমার আব্বার মোবাইলে চলে যাবে কথা বুঝেন তো আমার আব্বার মোবাইল থেকে যদি ব্লুটুথ চালু করে আমাকে কিছু দেন আমার আব্বার মোবাইল থেকে আমার মোবাইলে চলে আসবে এটা শেয়ার অথবা ব্লুটুথ বলে দুটো সফটওয়্যার আমি বলি মানুষের হৃদয়ে যে এই যে শেয়ার নামক কলব আছে
আপনি যদি এটা চালু করে কিছু কথা শুনেন তো আপনি এই দুনিয়ায়ও বাদশা আখেরাতেও বাদশা হয়ে যাবেন। ইচ্ছা আপনার, কি করবেন? বন্ধুরা ভাইয়েরা বাবারাও, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজা টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উল ইয়াকুতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل حبيب كبرياء اپنے اپنر نوراني زبان مبارك بولون ان كنتم تحبون الله যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ আপনি নবীকে যারা ভালোবাসবে আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, আপনারা কি আমার কথা বুঝেন নাই? আল্লাহকে যদি কেউ ভালোবাসে, ভালোবাসা হবে কাকে? নবীকে। কাকে? নবীকে। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিন, এটা আমরা চাই না? চাই না। কি কারণে ক্ষমা করবেন? নবীকে ভালোবাসলে। একটু মনোযোগ, আব্বা বাবা আমি আমি ওরকম তাল সুর লয় এটি আমার কিছু নাই, আমি দুই একটা কথা ক্লাসের মতো বলে যাব, অনুরোধ করবো আল্লাহর রস্তে পায়ে হাত দিয়ে বলবো, আমার কথাগুলি একটু অন্তরটা দিয়ে শোনেন, আমার সুর টুর দেখেন না, সুর যা দেওয়ার এতক্ষণ আলোচনা করেছে আলোচনা করবেন, আমি একটু মাঝখান থেকে ক্লাস করে যাই, অনুরোধ করছি আমার কথাগুলি দিমাগটা দিতে শুনুন। বন্ধুরা ভাইয়েরা বাবারা, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, রাজি করতে চাও, খুশি করতে চাও, মোহাব্বত করতে চাও, পেতে চাও, তারা আমার নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। নবীকে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ তাআলা এরপর বলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। কেমন ক্ষমা? যেন জীবনে তারা কোনো গুনাহই করে নাই, যেন নিষ্পাপ, যেন মাসুম, যেন তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো অন্যায় নাই, তাদের কোনো অপরাধ নাই। মায়ের গর্ভ থেকে সন্তান আসলে 7 বছর পর্যন্ত যেমন নিষ্পাপ, আমি আল্লাহ নবীর মোহাব্বতের কারণে ওই মানুষগুলাকে নিষ্পাপ বানায়া দিব, একেবারে গুণাহীন বানায়া দিব, আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে দিব। শুধু মাফ করব তা না, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি তাদেরকে জান্নাতি সুসংবাদ দিয়া আহলান সাহলান মারহাবা তৈয়বান মুবারকবাদ জানায়া
জান্নাতে নিয়ে যাব এদের কোনো ফায়সালা এদের কোনো বাধা এদের কোনো উত্তর এদের কিচ্ছু লাগবে না বিনা হিসাবে নিব ওলামায়ে কেরাম বসা আল্লাহ পবিত্র কোরআনুল কারীম পাঁচ নাম্বার পারায় আল্লাহ বলে মিনান নাবিয়্যিন ওয়াসসিদ্দিকিন ওয়াসসুহাদা ওয়াসসলিহিন এই চার শ্রেণীর মানুষ হাশরের ময়দানে বিনা হিসাবে কাট গড়ায় না দাঁড়ায়া নবীর মহাব্বতে জান্নাতে যাবে কয় শ্রেণী চার শ্রেণীদের ভিতরে বাদশাহ নবীরা ওয়াসসিদ্দিকিন যারা সত্যবাদী ওয়াসসুহাদা যারা শহীদ ওয়াসসলিহিন যারা সলিহীন তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়া দিবে আমরা কি জান্নাত চাই না চাই না আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম ১১ নম্বর পারায় বলেন লিল্লাযীনা হাসানুল হুসনা ওয়া জিয়াদা হাসনের ময়দানে বান্দাদেরকে জান্নাত দিব শুধু তাই না আমি আল্লাহ তাআলা আমার নূরানি চেহারা মোবারক আমি আমার বান্দাদের সামনে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আমি আমার বান্দাদেরকে দেখা দিয়া দিব জোরে বলা যাবে আল্লাহু আকবার বলুন আমার নবীকে দেখতে মনে চায় না চায় না আল্লাহকে দেখতে মনে চায় জাহান্নামে থাইকা কোথায় কোথায় জান্নাতে যেতে হবে জান্নাতে যাওয়ার নাম্বার ওয়ান যে ক্লাস নবীর প্রেম নাম্বার ওয়ান ক্লাস কার প্রেম যদি তা না হতো যদি জান্নাত সস্তা হতো তাহলে পৃথিবীর ইতিহাসে সাদ্দাত হামান ফেরাউন কারুন নমরুদ আবু জাহেল ওতবা সাইবা আবুল আহাব উমাইয়া মুগিরা এরা আল্লাহর জান্নাতে যাইতো কেন দামি লোক আরে কথা বলে না দামি লোক জান্নাতে যাইতো আল্লাহ তাআলা বলেন না না এরা জান্নাতে যেতে পারবে না নবীর প্রেম লাগবে আপনারা বলুন নবীর প্রেম আপনাদের কাছে খুব খারাপ লাগে না ভালো কতটুক একটা হাদিস শুনে বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম নাম্বার খণ্ড ১৩ নাম্বার হাদিস ১৭ নাম্বার পৃষ্ঠা আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন লা তোমরা হতে পারবে না নাই তোমাদের কিচ্ছু নাই ঈমান নাই কিচ্ছু নাই খুব খেয়াল লা মানি নাই ওলামায়ে কেরাম তো তাই বলছে লা মানি নাই আল্লাহর হাবিব বলছেন লা ইউমিনু তোমাদের ঈমান নাই কে বলছেন আরে না নবী বলছেন নবী মিথ্যা বলেন পবিত্র কোরআনুল কারীম ২৭ নাম্বার পারা ৫ নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা সূরা নাজমের ভিতরে বলেন ইন্নহু ইল্লা একটা কথাও বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলতে না বলে আমার নবী বলছেন লা ইউমিনু তোমরা মুমিন না আহাদুকুম সুবহানাল্লাহ বলেন হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের অন্তরে তোমাদের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান টাকা পয়সা বাড়ি গাড়ি সব চাইতে বেশি আমি নবীর মোহাব্বত না থাকলে তোমরা মোমেন না জোরে কন আল্লাহু আকবার তাহলে নবীকে ভালোবাসতে হবে কিসের মতো নিজের জীবন চাইতেও বেশি সাহাবীদের মতো কাদের মতো সাহাবীদের মতো আমি আপনাদের মাঝে ছোট্ট একটা আলোচনা শুরু করলাম বন্ধুরা ভাইয়েরা বাবারা মাআলিমুত তানজিলের ভিতরে প্রথম নাম্বার খণ্ড ১৯ নাম্বার পৃষ্ঠায় হাদিসখানা কোট করা হয়েছে মুসলিম শরীফের ভিতরে ৬৪২ নাম্বার হাদিস আল্লাহর হাবিব রহমতের নবী কামলি ওয়ালা বলে গভীর মনোযোগ
আল্লাহর হাবিব রহমতের নবী কামলি আলা যুদ্ধের ময়দানের জন্য সব সাহাবীদেরকে যাওয়ার অনুমতি দিয়া দিলেন প্রস্তুতি নাও যুদ্ধের জন্য সব সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন খায়বারের যুদ্ধে যাবে হঠাৎ করে একজন মহিলা আল্লাহর হাবিব রহমতের নবী কামলি ওয়ালার কিনারায় আয়েশা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী ও দয়ার নবী মায়ার নবী আমি আপনার কাছে আসলাম আমার কোলে ৬ মাসের একটা দুধের বাচ্চা কয় মাস আপনারা কি আমার কথা বুঝতেছেন মাঝে মাঝে বুঝলে একটু উত্তর দিবেন ৬ মাসের ছোট্ট একটা দুধের বাচ্চা আল্লাহর হাবিবের কিনারায় আইনা মহিলাটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও দয়ার নবী মায়ার নবী গো আমার বাচ্চাটা আপনার কিনারায় আনলাম আমার বাচ্চাটা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবে আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে মা মা রে এই ছোট্ট মাসুম বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কি করব বাচ্চা তো তলোয়ার ধরতে পারবে না তীর ধরতে পারবে না বল্লব ধরতে পারবে না ঢাল ধরতে পারবে না যারা যুদ্ধ করবে তাদেরকে পানিটুকু পান করাতে পারবে না তাহলে এই বাচ্চাটাকে আমি যুদ্ধে নিয়ে কি করব মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে ভুল বুঝবেন না আমি আমার বাচ্চাটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আনি নাই আমি আমার বাচ্চাটা আপনার কিনারায় আনছি গো নবী আমার বাচ্চাটা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন আমার বাচ্চাটা যখন আপনি নবীকে এত ভালোবাসি দুনিয়ার মানুষ এটা বুঝানোর জন্য একটু অনুরোধ করছি বুইজা বাড়িতে যাও মহিলাটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এত বেশি ভালোবাসি আমার মা আমার বাবা আমার স্বামী আমার সন্তান আমার জানের চাইতেও বেশি তাই তো আপনি নবীর কিনারায় আমার বাচ্চাটা নিয়ে আসলাম আমার কোনো বাচ্চা আর নাই ৬ মাসের বাচ্চাটাই শুধু আছে তাই আমার স্বামীও তুমি দুনিয়ার থেকে চলে গেছে এন্তেকাল করেছে তাই আমি কাকে নিয়ে আসব আমার বাচ্চাটা নিয়ে আসছি আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন যখন আপনার দিকে কাফের মুশরিকেরা তীর মারবে তলোয়ার দিয়ে আঘাত করবে বল্লব মারবে আপনার গায়ে আঘাত করতে যাবে ওই আঘাত যদি আপনি নবীর গায়ে লাগে আমি মা সহ্য করতে পারবো না তাই আপনার কাছে আমার দুধের বাচ্চাটা নিয়ে আসছি আমার বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যাবেন আর যখন কাফের মুশরিক ইহুদিরা আপনার দিকে তলোয়ারের আঘাত করবে তীর মারবে গো নবী ওই সময় আপনি আমার বাচ্চাটাকে তীরের সামনে ধরবেন তলোয়ারের সামনে ধরবেন আমার বাচ্চার কলিজাটা টুকরা টুকরা হয়ে খণ্ড দ্বিখণ্ডিত হয়ে গোটা শরীর রক্ত শূন্য হয়ে হাত পা কেটে কেটে টুকরা টুকরা হয়ে আমার বাচ্চাটা মারা যাবে কিন্তু আপনি নবীর গায়ে যেন একটা আঘাত না লাগে তাই আমি আমার দুধের বাচ্চাটা আপনার কাছে নিয়ে আসছি একটু যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন আমার বাচ্চা মারা গেলে হাসরের ময়দানে আল্লাহর আদালতে বলবো আল্লাহ আমার দুনিয়ায় কোনো আমল ছিল না কিন্তু একটা আমল ছিল আমি নবীরে বড় ভালোবাসতাম নবীর গায়ে যারা আঘাত করেছে আমার বাচ্চাটাকে দিয়ে তাদের তলোয়ারের প্রতিহত ঢাল বানায় দিছিলাম হয়তো ইউসিলায় আমার আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহর হাবিব রহমতের নবী কামলি ওয়ালা একটা ডাক দিয়া বলে মা মালিক আল্লাহর কসম করে বলছি রে মা
কথা শুনে রাখো, হাশরের ময়দানে যেই মহিলারা আল্লাহর জান্নাতে যাবে, যদি দুনিয়ার কোনো মানুষ আজকের জান্নাতি মানুষ দেখতে চাও, এই মহিলাকে আর আমার তার বাচ্চাটাকে দেখে নাও, হাশরের ময়দানে আমি নবীর সাথে নবীর মুহাব্বতের কারণে এরাও জান্নাতে যাবে, আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, বন্ধুরা ভাইয়েরা বাবারা, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়া দিয়েছে, আপনাদের মাঝে বক্তা সহ এই বক্তা সহ সভাপতি থেকে শুরু করে প্রধান অতিথি থেকে মুসল্লি পর্যন্ত কোনো মানুষ আজ দাঁড়াতে পারবে না, নবীর জন্য বাচ্চা কোরবান করে দিব, নবীর জন্য বাড়ি ঘর ছেড়ে দিব, নবীর জন্য নিজের জীবনটা দিয়ে দিব, আজকের আর নাই, তাই তো আজ তোমার আমার দাম কম। কি বলেন, বিশ্বাস হয়? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন কোনো ভার্সিটিতে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোথাও পড়াশোনা করে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার হাবিব বলে, ও দুনিয়ার মানুষ, আফদালুন নাসি বাদাল আম্বিয়া, তামাম পৃথিবীর মানুষের ভিতরে সবচাইতে উত্তম নবীদের পরে আমার আবু বকর সিদ্দিক। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই আবু বকর কোন স্কুলে, কোন বিশ্ববিদ্যালয়ে, কোন ভার্সিটিতে, কোন ডক্টরেট করছে, মদিনা ভার্সিটিতে নাকি মিশর জামিউল আজহার বিশ্ববিদ্যালয় নাকি মালয়েশিয়া কুয়ালালামপুর, কোথায় পড়াশোনা করছে? বলে কোথাও পড়ে নাই, খালি নবীর প্রেমের ক্লাস করায়। আমার আল্লাহ অত ইজ্জুমাং তাশা অত জিল্লুমাং তাশা, আমার আল্লাহ ইজ্জত দুনিয়ায়ও বানায়া দিছে, আখেরাতেও বানায়া দিছে, আজকের তিনি দুনিয়ায়ও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর প্রেমের দরকার আছে না নাই? এই জবান খুলে বলুন, নবীর প্রেমের দরকার আছে না নাই? কতটুক? জানের চাইতেও, জানের চাইতেও তো আপনি মোমেন। তাহলে কি আমার কথা সবাই বুঝবেন না? আপনারা এখানে যারা বসছেন না, আমার কথা সবাই বুঝবেন না? আমি আগেই বলছি ক্লাস ওয়াজ না, অনেকেই ক্লাস বুঝে না, অনেক বাচ্চা কিন্তু ফেল করে। আরে ওয়াজ তো সবাই বুঝে, ক্লাস বুঝে না, যার কারণে বাচ্চারা মাদ্রাসা স্কুলে ফেল করে। ওয়াজে ফেল নাই, ক্লাসে ফেল আছে। আপনাদের কাছে অনুরোধ করব, আমি যতটুকু সময় আর আধা ঘন্টা চল্লিশ মিনিট বলবো, অনুরোধ করব, এই এটা এটা পরিষ্কার করে আমার কথাগুলি শোনো, কাছে আসবে, কাছে আসবে। বন্ধুরা ভাইয়েরা বাবারা, মাদারিজুন নবুয়াত প্রথম নাম্বার খণ্ড 311 নাম্বার পৃষ্ঠা কত? জোরে বলেন, মাদারিজুন নবুয়াত প্রথম খণ্ড 311 নাম্বার পৃষ্ঠা, শাওয়াহিদুন নবুয়াত প্রথম খণ্ড 82 নাম্বার পৃষ্ঠা, দুইটা কিতাব থেকে আপনাদের মাঝে একটা হাদিস শোনাবো। গভীর মনোযোগ অন্তরের কানটা লাগান আমার মুরব্বি বাবারা, কলিজা টুকরা যুবক পর্দার অন্তরালে আমার জান্নাতি মা মা বোনেরা, অনুরোধ করব আমার কথাগুলি শোনার জন্য অন্তরের কানটা লাগায়া। আল্লাহর হাবিবে রহমতের নবী কামলিওয়ালা উম্মতের জন্য কেমন বেকারার, অথচ আজ উম্মত নবীকে ভুলে গেছে বেমালুম, নবীর কথা মনে নাই, অথচ নবী 63 বছরের জিন্দিগি উম্মতের জন্য কান্না করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। তায়েফের ময়দানে রক্ত মোবারক ঝরিয়েছে, ওহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে, কথা বলে না, আমি কি মিথ্যা বলছি? আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা 3 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধেছে, খাবার নাই, অথচ নবী যদি খাবার চাইতেন আল্লাহ দিতেন না? দিতেন না। আরো আসতে বলো, দিতেন, কিন্তু আল্লাহর হাবিব কোনোদিন খাবার চান নাই,
তিনি উম্মতকে দেখাইছেন আমি বিপদে থাকি তারপরও আমি তোমাদেরকে মহব্বত করি ভালোবাসি আমি আমার উম্মতের জন্য পেকারার আমি আমার উম্মতের জন্য পাগল জোরে কোন আল্লাহু আকবার বন্ধুরা ভাইরা বাবারা নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ অন্তরের কান্তা লাগার আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়ালা আল্লাহর হাবিব রহমতের নবী উম্মতের দরদি শাফাতের কান্দারে হাবিব কিবরিয়া রহমাতাল লিল আলামিন হাতের ভিতরে কোদাল নিয়েছে কোদাল চিনেন মাটির কাজ করে কোদাল আমার এই কথাটা আপনারা অন্তরটা দিয়ে শুনেন বন্ধুরা ভাইরা বাবারা নবী কামলিওয়ালার ঈমান আপনার যদি অন্তরে এত কম হয় আপনি নবীকে পাবেন না নবীকে দেখতে পাবেন না নবীকে দেখা এত সস্তা না আপনি বলবেন হুজুর আমি নবীকে দেখতে চাই নবীকে দেখতে একটু ত্যাগ করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে নইলে আপনি নবীকে দেখবেন না কারণ যেই নবীকে দেখলে সাতটা জাহান্নামের দরজা বন্ধ আমার আল্লাহর আটটা জান্নাতের দরজা খুলে যায় আল্লাহর হাবিব বলে মান রানি ফিল মানামি ফাকাদ রা আল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সুরতি আপন হাদিসে আসছে মান রানি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকুজা যে আমি নবীকে দেখলো সে যেন অসিরি বাস্তবে আমি নবীকে দেখবে নবীকে দেখতে মনে চায় কার কার আরে তাকবীর আরে আল্লাহ রাসূল যেখানে আল্লাহ ওলি যেখানে নারে তাকবীর বাবারা নবীকে দেখার জন্য সৌভাগ্য লাগে নবীকে দেখতে সৌভাগ্য লাগে যদি তুমি একবার নবীকে দেখো এই দুনিয়ায় তোমার কাছে কিচ্ছু ভালো লাগবে না কিচ্ছু ভালো লাগবে না জালালউদ্দিন সুয়ুতি বলে আমি নবীকে 75 বার দেখেছি এরপর থেকে আমি আর কিচ্ছু পারি না জীবনটা বিলি করে দিয়েছে নবীর প্রেমে আমি কোন ভাষায় আপনাদেরকে বুঝাইতাম যদি বুকটার মাঝে একটা চেন থাকতো টান দিয়ে খুইলা কথাগুলো দিয়ে দিতাম নাই বুকটা তোমাদের চেন নাই আমি কথাগুলো কেমনে ঢুকাইতাম নবীরে যদি কেউ ভালোবাসতে পারো তুমি মুচি হতে পারো তোমার দাম অনেক বেশি তুমি ধোপা হতে পারো তোমার দাম অনেক বেশি আর নবীর প্রেম যদি না থাকে তোমার কোনো দাম নাই আল্লাহ আল্লাহ রাসূলের কাছে তোমার কোনো দাম নাই এত কইরা বুঝানোর পরেও কেন বুঝো না রে আব্বা যে নবী উম্মতের জন্য গোটা জিন্দেগিটা পার করে দিয়েছে আমার নবী কোদাল হাতের ভিতরে নিয়ে রহমতের নবী মাটির কাজ করে আর ডাক দিয়ে বলে সাবিরার আমি রহমতের নবী কামলিওয়ালা ঘোষণা দিলাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে আমি তোমাদের সাথে এমন মোলাকাত করব যা তোমরা কোনো দিন করো নাই সাহাবায়ে কেরাম খুশি হইয়া গেছে পায়ে হাতটা দিয়া বলছি আগায়া দাও হাতটা রাইখা বলছি একটু কথাটা অন্তর দিয়া শোনো একটু দিলটা নরম করো চোখের কোণাটা এক ফোঁটা পানি দিয়া ভিজাও ভিজাই বা কেমনে দিল তো আজ পাথর হইয়া গেছে লোহার চেয়েও শক্ত হইয়া গেছে চোখের কোণায় তো আর আজ পানি আসবে না ছোটবেলা বাবার হাত ধরে মাহফিলে যাইতাম কাঁদতে কাঁদতে বাড়িতে যাইতাম আর এখন কান্না তো আসবে দূরের কথা মাহফিলি ভালো লাগে না বক্তাও ভাইরাল মাহফিলও ভাইরাল শ্রোতাও ভাইরাল তাই আজ অন্তরের কথাগুলি কারো টাচ করে না বন্ধুরা ভাইরা বাবারা আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা 3 দিন পর্যন্ত খাবার খায় না হাত মুবারকে কোদাল মাটির কাজ করবে এমন সময় ডান কিনারায় হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা কোন সাহাবী হযরতে জাবির
জাবির রাদিয়াল্লাহু তাআলা খুব খেয়াল আল্লাহর হাবিব রহমতের নবী কামলি ওয়ালার ডান কোনায় হঠাৎ করে যখন কোদালটা জাগাইলেন আপনারা খেয়াল করবেন আব্বারা যদি কোনো ব্যক্তি দুইটা হাত জাগায় তার ভোগলের নিচ দিয়া দেখা যায় কিও কোথা দিয়া এদিক দিয়া চিনা যায় আল্লাহর হাবিব যখন রহমতের নবী কোদাল নিয়েছেন হাত তুলেছেন ইনদিমিন টাইমে লক্ষ্য করে দেখা গেল রহমতের নবীর জুব্বা মোবারক সরে গিয়ে একটা নূরের ফোকাস বের হয়েছে ফোকাসটা বের হওয়ায় হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তার চোখে পড়লেন কার জোরে বলেন চোখে পড়লেন তাকায়া দেখলেন যে নূরের ফোকাস যেই বরাবর আসছে শুধু ফোকাস নয় ওখানে তিনটা পাথর বাঁধা স্পষ্ট দেখা যায় রহমতের নবী যে তিন দিন খাবার খায় না তাই পেট মোবারকে পাথর বেঁধেছে জোরে কর আল্লাহু আকবার কয়টা ও বাবা আপনার আমার ঘরে ভাত আছে খাবার আছে স্বর্ণ অলংকার সুকে সালমারি ড্রেসিং টেবিল অর্ডরব গহনা ফ্রিজ আছে টিভি আছে ওয়াশিং মেশিন আছে স্ত্রীর কারি কারি শাড়ি আছে আপনার বাড়ি আছে শান্তি নাই আর সাহাবীদের বাড়ি ছিল না গাড়ি ছিল না টাকা ছিল না ইমান ছিল তো ইমানের জজবায় ঘরটা শান্তিতে আল্লাহর রহমতে ভরা ছিল আজ আবার তোমার ঘরে তুমি ঈমানটা হৃদয়ে ধারণ করো তোমার ঘরটা আবার শান্তির নীর হয়ে যাবে বন্ধুরা ভাইয়েরা বাবারাও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে নূরের ফোকাসটা দেইখা তাকায়া দেখে তিনটা পাথর বাঁধা একটা দৌড় দিয়ে আল্লাহর হাবিবের কিনারায় গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী আমাকে একটু ছুটি দেন আমি বাড়িতে যাব আল্লাহর হাবিব বললেন যাও তাড়াতাড়ি আসবা খুব খেয়াল এখান থেকে বাড়িতে চলে যায় স্ত্রীর কিনারায় গিয়া ডাক দিয়া বলে প্রাণের বিবিরে ঘরে কি আছে বল খাবারটা কি আছে বল কোনো সমস্যা স্পিকারটা আমার দিকে একটু ঘুরাই দেন সামান্য হালকা একেবারে হালকা এই হালকা হালকা এত না এত না এত না আরো কম আরো কম ব্যাস চলবে চলবে কষ্ট দিচ্ছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব রহমতের নবী কামলি ওয়ালার কিনারা থেকে বাড়িতে একটা দৌড় দিয়ে গিয়া বলে প্রাণের বিবিরে আমার একটা কথা শোন আজকের দেখলাম রহমতের নবী তিন দিন খাবার খায় না বাড়িতে কোনো খাবার থাকলে বল একটু রহমতের নবীকে আজকের আমাদের বাড়িতে দাওয়াত দিব আওয়াজটা সুন্দর না জোরে কারে দাওয়াত দিবে আরে বাবা নবী যদি তোমার ঘরে আসে আজকে না আমার ঘরে যদি নবী আসতো নবীকে যদি দেখতে পাইতাম এ পৃথিবীতে আমার চাইতে ভাগ্যবান আর কেউ নাই যারা দেখেছে তারা বুঝেছে কি দেখেছে আবু হুরায়রা বলে দুনিয়ার মানুষ আমি চাঁদও দেখেছি নবীকেও দেখেছি চাঁদও দেখেছি নবীকেও দেখেছি কিন্তু হঠাৎ করে দেখলাম আকাশের চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায় রহমতের নবীর চেহারা মুবারকে কোনো কালো দাগ দেখা যায় না আম্মা জানাইয়া বলে যে মহিলার আমি সরে
ইউসুফ নবীকে দেইখা হাত কেটেছিল ওই মহিলারা যদি আজ দুনিয়ায় থাকতো তারা যদি ঈমানের চোখে আমার নবীকে দেখতো তাদের কলিজা ছুরি দিয়ে কাটতো টের পাইতো না জোরে কর আল্লাহু আকবার জাবের ডাকো দিয়া বলে বিবি রে ঘরে কি আছে বলো স্ত্রী ডাকো দিয়া বলে প্রাণীর স্বামী ঘরের ভিতরে খাবার আছে চার শের আটা একটা মাত্র ছোট্ট ছাগলের বাচ্চা আর ঘরে কোনো খাবার নাই আল্লাহর হাবিব রহমতের নবী কামলি বলাকে দাওয়াত দিব আমাদের বাড়িতে তাড়াতাড়ি করে রুটির খামি বানাও আমি তাড়াতাড়ি ছাগলটা জবাই করব স্ত্রী রুটি বানায় স্বামী খাসিটাকে জবাই করলেন বাবারা আল্লাহর হাবিবের কিনারায় গিয়ে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ রহমতের নবী বরকতের নবী মাগফিরাতের নবী আজকের আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করেন আল্লাহর হাবিব বলে ও জাবের তোমার বাড়ির দাওয়াতটা আমি নবী কবুল করলাম দাওয়াত দেওয়া সুন্নাত দাওয়াত গ্রহণ করা সুন্নাত একটু মনোযোগ দাওয়াত দেওয়া সুন্নাত দাওয়াত কবুল করা সুন্নাত কেমন সুন্নাত একটা হাদিস মনে পড়ে গেল মুসলিম শরীফ 2299 নাম্বার হাদিস আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা বলে আল্লাহ যদি কারো উপরে বেশি খুশি হয় তাহলে আল্লাহ তার বাড়িতে মেহমান পাঠায়া দেয় আরো জোরে বলো কি পাঠায় আল্লাহ যদি এরপর কারো উপরে খুশি হয় আল্লাহ তাকে একটা কন্যা সন্তান দেন আমার দেশে তো আজ মেয়ে হলে শ্বশুর বাড়ির মানুষ খবর পায় না মসজিদের ইমাম দাওয়াত পায় না ছেলে হলে পাশের ইউনিয়নেও মিষ্টি বিতরণ হয় সত্য না মিথ্যা আল্লাহর হাবিব বলে যদি আমার আল্লাহ তাআলা বেশি খুশি হয় তাহলে তার বাড়িতে মেহমান পাঠায় যদি তারপরে খুশি হয় তাহলে আমার আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান দেয় যদি তারপরে খুশি হয় তাইলে আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দেয় কি দেয় আব্বা আপনার নাম কি মুজাম্মেল মুন্সি আমার এই আব্বা যদি আজকে অসুস্থ হয় এলাকার মানুষ কি কইবো জানেন হ্যাঁ দেখছি না মুজাম্মেল মুন্সি গুনাহ করতে করতে এখন অসুস্থ হয়ে পড়ছে আরে কথা মিথ্যা বললাম নাকি আমরা এটা বলি যে অসুস্থ হয় আমরা মনে করি হে বুঝি দুনিয়ার গুনাহ করছে না আল্লাহ তাআলা যার উপরে খুশি হয় তাকে অসুস্থতা দেয় সুবহানাল্লাহ বলেন খুব খেয়াল বন্ধুরা ভাইয়েরা বাবারা আল্লাহর হাবিবের কিনারায় গিয়া ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমাদের বাড়িতে আপনার দাওয়াত আজকের দুপুর বেলা আপনি দাওয়াত কবুল করেন আল্লাহর হাবিব বললেন জাবের তোমার দাওয়াত আমি নবী কবুল করলাম হযরতে জাবের খুশি হইয়া দৌড় দিছে এমন সময় নবী কামলিওয়ালার কিনারা আয়েশা ডাক দিয়া কয় নবী গো আপনি যাবেন তিন চারজন সাহাবি নিয়া কতজন তিন চারজন সাহাবি নিয়ে আপনি যাবেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ঠিক আছে যাও হযরত জাবের কিছু দূর যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে তাকায়া দেখে নবী দাঁড়ায়া সাহাবিদেরকে ডাক দিয়া বলে সাহাবিরা শোনো আজকের জাবেরের বাড়িতে তোমাদের দাওয়া আমি নবী কবুল করেছি দুপুর বেলার জাবের তোমাদের আজকের মেহমানদারি করবে হযরত জাবের বলে আল্লাহর কসম ওই সময় আমার নবীর সামনে 1400 সাহাবী ছিল কতজন ঘরে আটা কয় কেজি 4 কেজি আটা 4 কেজি ছাগল সাহাবি 1400 আপনি কেমনে বুঝবেন নবীরে কিভাবে বুঝবেন আপনি নবীকে কোন ভাষায় আপনি বুঝবেন হযরত জাবের
বাড়ির কিনারে গিয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে সর্বনাশ হয়ে গেছে। বিবি ডাক দিয়া কয়, ব্যাপার কি? বলে, নবীকে দাওয়াত দিছিলাম তিন চারজন সাহাবি, আমার নবী 1400 দাওয়াত দিছে, বিবির ইমানটা কেমন, বউয়ের ইমানটা কেমন, স্ত্রীর ইমানটা কেমন? স্ত্রী একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামীরে আপনি দাওয়াত দিয়েছেন নবীকে, নবী কবুল করেছে, আর নবী দাওয়াত দিয়েছে সাহাবিদেরকে, আপনি আমি মেহমানদারির আয়োজন করব নবীর, আর সাহাবিদের মেহমানদারির আয়োজন করবে আমার নবী আর আমার আল্লাহ। তাড়াতাড়ি রুটি বানাও, রুটি তৈরি করলেন, ছাগল জবাই করে গোস্ত রান্না করলেন। অপরদিকে ঘটনাটা একটা বিপজ্জনক ঘটে যায়, হযরত জাবেরের দুইটা বাচ্চা, একটার নাম আবদুল্লাহ আর একটার নাম মুহাম্মদ, বড় ছেলের বয়স 5 বছর, ছোট্ট ছেলের বয়স 4 বছর, জোরে কন, কয় বছর? 4 বছর। 5 বছরের বড় ভাই, তিনি জবাই করা দেখেছে, ছোট ভাইটা তখন জবাই করা দেখে নাই, তাই ছোট ভাই ঘুমানো ছিল, ঘুম থেকে উইটা ডাক দিয়া বলে, বড় ভাই আমার ছাগল কই, একটু দিলটা নরম করে আমার কথাটা বুঝো, আমি আর এর চাইতে ভালো করে বুঝাতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। ছোট ভাই কয়, আমার ছাগলের বাচ্চাটা কোথায় যেটা নিয়ে আমি খেলাধুলা করি? বড় ভাই কয়, ভাই রে আব্বা জবাই করেছে। ছোট ভাই কান্না শুরু করে দেয়, আমার ছাগল না পাইলে আমি কান্না করব, কি করছে বলে জবাই, কেমনে করছে বলে, হাত পা গুলা বাদ দিয়া গলায় ছুরি চালায়া জবাই করছে। ছোট ভাই কয়, তাইলে তুমি আমারে দোতলায় নিয়ে যাও, ছাগল যেই জায়গায় জবাই করছে, যেমনে জবাই করছে, তুমি আমারে তেমনে জবাই করবা। আল্লাহু আকবার বলে, বস তো কম, বাচ্চা তো বুঝে না, বড় ভাই ছোট ভাইকে নিয়ে গেছে, ছাদে নিয়া হাত পা গুলা বাঁধছে, বাদ দিয়া শোয়া দিস, শোয়া দিয়া ডাক দিয়া বলে, এইভাবে জবাই করছে বলে, না কি দিয়া জবাই করছে তাই দিয়া করো বলে, তলোয়ার দিয়া, অস্ত্র দিয়া, ছুরি দিয়া বলে, আনো। ছুরি আনলেন, বড় ভাই ছোট ভাইয়ের কণ্ঠনালীর ভিতরে যখন ছুরি জ্বালায়, আকাশ বাতাস থর থর করে কাঁপতে আছে, আপন ভাই আপন ভাইয়ের গলায় ছুরি চালায়, একটা চিৎকার দিলে কণ্ঠনালীতে তলোয়ার ঢুকে রক্তগুলা ঝরতে লাগলো, হাত পা গুলি নাপাতে নাপাতে ইন্তেকাল করে, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। ছোট ভাইটা মারা যায়, মা আর হযরতে জাবের দুইজনে ডাক শুনে দোতলায় গিয়া দেখে বাচ্চার হাত পা থর থর করতে করতে মারা যায়, বাপ মা দুজনের কলিজা ভেঙে যায়, চিৎকার দিয়া বলে, বাবা আব্দুল্লাহ করলি কি, আমার বুকের ধন আজকে তুই জবাই করে দিলি রে। ছোট বাচ্চা ভয় পেয়ে যায়, পিছন দিকে দৌড় দিতে লাগে, বাপ মা সামনে আগায়, বিল্ডিং এর ছাদ ওয়ালের পিছন থেকে পিছিল খেয়ে পড়ে, বড় ভাইটা জমিনের ভিতরে দোতলা থেকে পড়ে, একটা পাথরের টুকরার উপরে পড়ে বড় ভাইটাও মাথা ফেটে মারা যায়। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, দাওয়াত দিছে কাকে? একটু সুবহানাল্লাহ বলো, বন্ধুরে ও আমার আব্বারা, পর্দার অন্তরালে আমার মা, আমার জান্নাতি মা বোনেরা, হযরত জাবেরের স্ত্রী একটা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামীরে বাচ্চা দুইটা ইন্তেকাল করেছে, আমাদের আর কোনো বাচ্চা নাই, কথা বলে আর চক্ষু দিয়া অঝরে কান্না ঝরছে, আমাদের আর কোনো সন্তান নাই, মা বলে কে ডাক দিবে? তবে একটা কথা বলি, বাচ্চা গেলে বাচ্চা পাওয়া যায়, স্বামী গেলে স্বামী পাওয়া যায়, আমি মারা গেলে তুমি বিবাহ করলে স্ত্রী পাইবা, আজকের যদি নবী তোমার বাড়িতে দাওয়াতে না আছে, নবী যদি কষ্ট পায়, নবী যদি ফেরত যায়, নবীর মনে যদি কষ্ট লাগে, তোমার জান্নাত তো থাকবে না,
জাহান্নামও থাকবে না, আল্লাহও পাইবা না, নবীও পাইবা না, কার কাছে যাইবা? হযরত জাহান বলে বিবিরে তাহলে কি করব? বলে আর দেরি নয়, তাড়াতাড়ি খাবার তৈরি করো। বাচ্চা দুইটাকে চোখের নিচে ঢুকায়া কাম্বাল চাদর দিয়া ঢেকে দিয়া বাচ্চা দুইটাকে ঢাইকা রাখছে মার বাবা। রক্ত গোলা মইসা গোটা জায়গাটা পরিষ্কার করে রাখছে রে বাবা। রান্না বান্না শেষ, এমন সময় রহমতের নবী ডাক দিয়া বলে, সাহাবি চলো আমরা দুপুর বেলা জাবেরের বাড়িতে খাবার খাবো। 1400 সাহাবি নিয়া হযরতে জাবেরের বাড়ি আমার নবী উপস্থিত। আওয়াজটা হয় নাই কার বাড়ি? কে আসছে? কোন সমস্যা? হুজুর আসছেন? আচ্ছা ঠিক আছে, আমার টাইম কতক্ষণ? আচ্ছা ঠিক আছে। রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? একটু কষ্ট পান। গভীর মনোযোগ অন্তরের কান্টা লাগান আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে জান্নাতি মামা, অন্তরের কান্টা লাগায়া দাও। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা 1400 সাহাবি নিয়া হযরত জাবেরের বাড়ির দরজায় উঠানের কিনারায় উপস্থিত। এমন সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল রে তাড়াতাড়ি করে যাও, দোস্তকে নবীবুল্লাহ রসুলুল্লাহ খলিলুল্লাহ হাবিবুল্লাহ রহমতের নবী বরকতের নবী মাগফেরাতের নবী নাজাতের নবী হায়াতুন নবী জিন্দা নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবী শাফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন সিরাজাম মুনির হাউজে কাউসারের মালিক মাকামে মাহমুদের মালিক উম্মতকে তরানে বলা নবীর কিনারায় ইশা হযরত জিবরাইল আমিন কানের কিনারায় ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ নবী ও ও দয়ার নবী মায়ার নবী গো, আপনাকে আমার আল্লাহ তাআলা সালাম জানাইছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ সালাম দিছে আর বলছে আমার আল্লাহ তাআলা আজকে আপনি জাবেরের বাড়িতে খাবার খাবেন, কোনো বাধা নাই, কিন্তু জাবেরের দুইটা বাচ্চা সারা আপনি দস্তরখানায় খাবার খাবেন না। এই আওয়াজ হয় না? হয় না? বাচ্চা দুইটা কই? জিন্দা? জিন্দা না মরা? মরা। অপরদিকে আল্লাহ নোটিশ পাঠাইছে জাবের, বাচ্চা তো মরা, চোখের নিচে রাখছো। এ জিবরাইল যা দোস্তকে সালাম দে আর গিয়া বল দস্তরে খাবার খাবে নবী, কিন্তু আজকের বাচ্চা সারা যেন খাবার না খায়। একটু বুঝো বন্ধুরা ভাইয়েরা বাবারা, আল্লাহর হাবিব রহমতের নবী কামলি বলা ঘোড়ার পিঠ থেকে কদম মোবারকটা নামায়া জাবের আয়েশা দাঁড়ায় রইস নবীকে রিসিভ করার জন্য। আহলান সালান মারহাবা তৈজিবা মোবারকবাদ জানানোর জন্য ঘরে নিয়ে গেলেন। কথা খুব সংক্ষেপ, ঘরে নিয়ে গেলেন, ঘরের ভিতরে কয়েকজন সাহাবি যারা সবচাইতে সম্মানের তারা ঘরে ঢুকলেন, বাকিরা উঠানে মাঠে ঘাটে যে যেখানে জায়গা পাইলেন বসে পড়লেন। আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঢুকাটা দিয়া বলে, জাবির রে খাবার কি রেডি? বলে, ইয়া রাসূলুল্লাহ প্রস্তুত। কি রান্না করেছ? বলে, হুজুর এটার ভিতরে চার সের আটার রুটি, আর এই পাত্রের ভিতরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ভুনা। আল্লাহর হাবিব বলে, রান্না কি শেষ? বলে, হ্যাঁ। আল্লাহর হাবিব বলে, নিয়ে আসো আমার কাছে। রহমতের নবীর কিনারায় আনলে, রহমতের নবী ঢাকনাটা তুইলা, একটা ফু দিয়া দিছে,
ডাক দিয়া বলে যাবে নিয়ে যাও খাবার গুলো দিবা তবে সাবধান ঢাকনাটা তুলবা না খাবার গুলি দিবা তবে সাবধান ঢাকনা তুলবা না হযরত জাবেরের দিকে তাকায় আল্লাহর হাবিব বলে যাবে আজকের খাদিম দিবা রুটির খাদিমদার তুমি যাবে আর আজকের গোস্ত বন্টন করবে আমার জামাত শেরে খোদা আলী জোরে জোরে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলায়াতের বাদশা বিলায়াতের সম্রাট তিনি আজকের গোস্ত বন্টন করবে তবে যাবে রে আজকের রুটি দিবা তুমি তিনটা কয়টা একজনের ভাগে তিন রুটি দিবা এর বেশি কাউকে দিবা না কমও কাউকে দিবা না রুটি তিনটা দিবা শেরে খোদা আলী আপনি রুটির উপরে এক কোষ গোস্ত দিবেন কাউকে বেশি কম দিবেন না সুবহানাল্লাহ বলবেন সাহাবি কতজন আর একজনে কয় 14 জন 1400 রুটি কয় কেজি এখানে যারা সিনিয়র মুরব্বী আছেন বা মা বোন মা বোনরা বলতে পারবে এক কেজি রুটি যদি ছোট হয় তাহলে 16টা আর যদি একটু বড় হয় তাহলে 12টা 11টা এর বেশি রুটি হওয়া সম্ভব না কিন্তু 1400 সাহাবি একজনাকে তিনটা করে রুটি দিলে 4200র উপরে রুটির দরকার নবী বললেন তিনটা রুটি দিবা এক চামিচ গোস্ত দিবা আরে 4200 চামিচ গোস্ত দিতে হলে খাসি কয়টা লাগবে সুবহানাল্লাহ কি বলবেন খুব খেয়াল বন্ধুরা ভাইয়েরা বাবারা আল্লাহর হাবিবে রহমতের নবী কামলি ওয়ালা ডাক দিয়া বলে আলী রে শুরু করে দেন বিসমিল্লাহ বলে শুরু করেন ঢাকনা তুলবেন না ওগো যাবে আপনি রুটি তিনটা করে দেওয়া শুরু করে দেন কিন্তু বেশি কম কাউকে দিবেন না এবারে হযরত জাবের তিনটা রুটি দিতে লাগলেন রুটির উপরেই গোস্ত দিতে লাগলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কারণ অতগুলা প্লেট ছিল না তাই দিতে লাগলেন দিতে 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 আল্লাহর হাবিব ডাক দিয়া বলে জাবের ব্যাপার কি বলে ইয়া রাসূলুল্লাহ সব সাহাবীরা পাইছে আর কেউ বাকি নাই আরো জোরে সবাই পাইছে কেউ বাকি নাই আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আলী রে গোস্তের ব্যাপার কি বলে ইয়া রাসূলুল্লাহ গোস্ত দেওয়া সবাইকে শেষ আর কেউ বাকি নাই আল্লাহর হাবিব বলে ও আলী রে আমি রহমতের নবী তিন দিন পর্যন্ত খাবার খাই না আমার পেটে ক্ষুধা লাগছে তাড়াতাড়ি আমাকেও দাও আমিও খাবো আল্লাহর হাবিবকে তিনটা রুটি দেওয়া হয় আর শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার পাত্রের ভিতর থেকে দুইটা রান আলাদা করে হযরত জাবের আগেই রেখে দিয়েছে কারণ নবী ছাগলের সামনের দুইটা পা দুইটা রান বড় পছন্দ করতেন রান দুইটা প্লেটে দিয়া আল্লাহর হাবিবের কিনারায় আল্লাহর হাবিব ডাক দিয়া বলে সাহাবি সবাই পাইছো বলে হ্যাঁ পেয়েছি নবী যতক্ষণ সাহাবিরা না পাইতেন নবী ততক্ষণ খাইতেন না নবী যতক্ষণ মুখে না দিতেন সাহাবিরা ততক্ষণ মুখে দিতেন না এটা ছিল আদব কি ছিল আদব তাই আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ব্যাপার কি তোমরা কি সবাই পাইলা বলে ইয়া রাসূলুল্লাহ সবাই পেয়েছি আল্লাহর হাবিব রহমতের নবী ডাক দিয়া কয় আমাকেও দাও আমিও পাইছি ও যাবে এবার তুমিও নাও আমার আলীকেও দাও একটু প্রেমটা বুঝেন তাইলে নবীকে বুঝবেন আজকের প্রেমটা বুঝো নবীকে বুঝবা আল্লাহর হাবিবে রহমতের নবী কামলে ওয়ালা ডাক দিয়া বলে আলী রে জাবেরকে তিনটা রুটি দেন জাবের তিনটা রুটি দিলে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্ত দিয়া তিনিও তিনটা রুটি নেয় তার উপরে গোস্ত নেয় আল্লাহর হাবিব বলে শুরু করো বিসমিল্লাহ বলে করবা তবে আগে মনে রাখবা ঘরের বাকি খাবার মা বোনদের জন্য দিয়ে দাও তারা ঘরে খাবে
খেয়াল কত দিকে তাদেরকে দিয়ে দাও খাবারগুলো ঘরে দিয়া দিলেন এবারে আল্লাহর হাবিব হাকিকত প্রেমের মায়াটা লাগায়া দিয়া ডাক দিয়া বলে জাবের রে তোমার না দুইটা সন্তান আছে আমি রহমতের নবী জানি একটা সন্তানের নাম আব্দুল্লাহ আর একটা বাচ্চার নাম মুহাম্মদ আমি নবীর নামের সাথে নাম রাখছো আমি নবী তো মুহাব্বত করে রাখছি তাইলে তাড়াতাড়ি বাচ্চা দুইটাকে ডাক দাও হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ পর্যন্ত কান্না থামায়া বুকে পাথর চাপা দিয়ে রেখেছে স্ত্রীও কান্না থামায়া রাখছে রহমতের নবী যখন বলছে জাবের রে তোর বাচ্চা দুইটা কই হযরতে জাবের আর কান্না থামাতে পারে নাই বাবা তো মা বাবা দুনিয়ায় বাচ্চা দুইটা হারায়া কান্না থামায়া রাখার মা বাবা দুনিয়ায় নাই কোন আলেম নাই রহমতের নবী কামলি ওনাকে দাওয়াত দেওয়ার পরে সন্তান দুইটা জবাই হয়ে গেলে দাওয়াত ঠিক থাকবে কোন মহল্লা নাই মাহফিলের প্রধান বক্তা পীর হাবিবুর রহমান যুক্তিবাদী সহ বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামা ইকরাম যদি আজকের দাওয়াত দেয় গিয়াসউদ্দিন আত-তাহিরি সহ বলিফুল্লাহ আশিকী সহ সুপারস্টার সব যদি দাওয়াত দেওয়া আজকের এসেছে হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব কেবলা আব্দুর রহমান রেজবি সুন্নি আল কাদরি হুজুর তাদেরকে দাওয়াত দিছেন যদি আমার বাবা আমার বাচ্চা মারা যায় আমার বাবা আপনাকে দাওয়াত দিবে না কথা বলেন কেন দিবে না আমার দুইটা বাচ্চা হারাইছি আমি কেমন করে আজকের আমার বাড়িতে খাওয়াবো কথা বলেন না দিন কোন পীর দাওয়াত দিছেন মুরিদ কিন্তু মুরিদও আজকের কন্ট্রোল করতে পারবে না অবস্থা খারাপ হয়ে যাবে হযরতে জাবের এতক্ষণ কান্না থামায়া হঠাৎ করে একটা চিৎকার দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী গো আমার ঘরে আজকের সর্বনাশ হয়ে গেছে তবে আপনাকে বলি নবী আমার বাচ্চা দুইটা ঘুমায়া গেছে ওরা আর খাবার খাবে না প্রেম বুঝো প্রেম বুঝো হুজুর আমার বাচ্চা দুইটা ঘুমায়া গেছে ওরা আর খাবার খাবে না আপনি শুরু করেন আমার নবী বলে না জাবের যতক্ষণ না তোমার বাচ্চা আসবে ততক্ষণ আমি নবী আজকের খাবার মুখে দিব না সুবহানাল্লাহ বলেন জাবের স্ত্রী ঘরের ভিতর থেকে আওয়াজ শুনে কান্না শুরু করে দিয়েছে আল্লাহর হাবিব তিনি তো নবী তিনি তো সমস্ত নবীদের নবী নবীউল আম্বিয়া সমস্ত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ব্যাপারটা বুঝতে পেরে ডাক দিয়া বলে যাবে যদি তোমার বাচ্চা দুইটা ঘুমাইতো তাইলে তোমার স্ত্রী কান্না করতো না তোমার স্ত্রী যেহেতু কান্না কইরা দিছে যাবে ঘটনাটা অন্যদিকে গেছে নিশ্চয়ই তোমার বাচ্চাদের কোনো ক্ষতি হয়েছে কিন্তু জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ওরা ঘুমায় আপনি খাবার নেন পরে খাবে আপনি নবী আগে শুরু করেন জাবেরের চিন্তা হলো নবী যদি শুরু করে তাইলেই তো শুরু হয়ে গেল আমি পরে বাচ্চাদেরকে কবর দিয়ে দিব এইটা মা আর বাবা চিন্তা করেছে কিন্তু বুঝে নাই আমার নবী তো রহমতের নবী আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলে ওয়ামা আরসালনা রাহমাতাল লিল আলামিন আমার নবী তো রাহমাতাল লিল আলামিন নবী কামলি ফালা ডাক দিয়া বলে যাবে তাই যদি হয় তাইলে চলো আমি বাচ্চা দেখতে যাব কোথায় ঘুমায় আমাকে নিয়ে চলো হযরত জাবের চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা বাচ্চাকে নিয়ে গেছে আল্লাহর হাবিবকে নিয়ে গেছে বাচ্চাদের কিনারায় গিয়া তাকায়া দেখে চোখের নিচে বাচ্চা দুইটা কম্বল মুড়া দেওয়া রক্ত ঝরে গোটা জমিনটা লাল হয়ে গেছে
রক্তে জমিনটা চোখের নিচটা ভিজে গেছে, আল্লাহর হাবিব নাক দিয়া বলে যাবে না এমন ঘটনা তুমি আমাকে জানাইলে না। ডাক দিয়া বলে নবী গো নবী গো, আমার জীবনটাও যদি চলে যাইত আপনি নবীকে আমি জানাইতাম না, আপনি নবী কষ্ট পাবেন, আমার বাড়িতে দাওয়াত নিয়েছেন, আমার কপাল কত ভালো, নবী আমার বাড়ির মেহমান, আমি নবীর মেহমানের বাড়ির মেজবান, আমার কপাল কত ভালো। আল্লাহর হাবিব বাচ্চা দুইটা মারা গেছে, কেমনে মারা গেল? বলে বড় বাচ্চা ছোট বাচ্চাটাকে জবাই করায়, ছোট বাচ্চা যখন ইন্তেকাল করে আমরা তাকে রাগ করলে তিনিও সাত থেকে পড়ে গিয়ে তিনিও মারা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে যাবির রে আর দেরি করিস না, তাড়াতাড়ি করে সর কম্বলটা সরা, তাকায়া দেখে জান্নাতি দুইটা ফুল, গোলাপের পাপড়ির মতো চেহারায় রক্ত গুলা লাল টকবক টকবক করছে। আল্লাহ হাবিব না কুদিয়া বলে আল্লাহ আমি তোমার দোস্ত নবী বুল্লা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহ, আজকের আমি জাবেরের বাচ্চা দুইটাকে সাথে নিয়ে খাবার খাইতে চাই, তুমি বাচ্চা দুইটাকে জিন্দা বানায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আমার কাছে বলার দরকার নাই, আপনি নবী একবার আব্দুল্লাহ মুহাম্মদ বলে ডাক দেন, বাকিটা ফয়সালা দেখবেন। আল্লাহর হাবিব নাম ধরে ডাক দিলে বাচ্চা দুইটা লাভ দিয়া জিন্দা হইয়া দাঁড়ায়া গেছে। বাচ্চা দুইটা লাভ দিয়া দাঁড়ায়া জিন্দা হইয়া গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়ার নবী মায়ার নবী গো, আমাদেরকে আপনি নবী ডাক দিয়েছেন, বিলম্ব হলো কিনা তাইলে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার নবী কামলিওয়ালা বলে না বিলম্ব হয় নাই, তবে চলো চলো আজকের আর দেরি নয়, আগে চলো খাবার খাবো পরে হবে কথা। আগে কি, আগে খাবার খাবো চলো তারপরে কথা হবে। আল্লাহর কথা সংক্ষেপ করছি আমি, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা গিয়ে দস্তরখানায় খাবার খেতে বসলেন, সাহাবীরা খাবার শুরু করো, নবী কামলিওয়ালার চোখের কোণায় পানি, জাবেরের চোখের কোণায় পানি, স্ত্রীর চোখের কোণায় পানি, সাহাবা ইকরাম কান্না করতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে জাবের এবারে সবাইকে খাবার শুরু করতে বলো। সব সাহাবীরা খাবার শুরু করবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবীরা শুনো, আজকের সবাই গোস্ত খাইবা, ছাগলের গোস্ত খাইবা, কিন্তু হাত দিতে কেউ চাবান দিবা না। এতদিন আমি নবী বলতাম মাছের কাটা শাকের ডাটা গোস্তের হাড্ডি সিবায়া খাওয়া সুন্নত, সিবায়া খাওয়া সুন্নত। আজকের আমি নবী বললাম আজকের গোস্তের হাড্ডিতে কেউ কামর দিবা না, গোস্ত খাইবা, হাড্ডিগুলা আলাদা কইরা প্লেটে রাইখা দিবা। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে বসা, তিনি ডাক দিয়া বলে হাকিকত আর একটা আছে। আবু বকর তো জানতেন যে নবী কামলিওয়ালা কি ঘটাইতেছেন, নবী কামলিওয়ালার কথা শুনে আবু বকর বলে এক হাকিকতে দুই বাচ্চা জিন্দা, আজকের হাড্ডি খাইতে মানা করছে, না জানি নবী আজকের আবার কোন ঘটনা ঘটাইয়া দেয়। কথাটা বলতে দেরি আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন মদিনার কামলিওয়ালা রাসূল উম্মতের দরজি ডাক দিয়া বলে সাহাবীরা হাড্ডিগুলা একত্রিত করে প্লেটে রাখবা, সবাই হাড্ডিগুলা আলাদা রাখে, কেউ কামড় দেয় না। আমার নবী কামলিওয়ালা ডান পাশে আব্দুল্লাহ বাম পাশে মুহাম্মদ দুই বাচ্চার মুখে খাবার তুলে দেয়। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসে, হযরত জাবের মুস্কি মুস্কি হাসে। এবারে কান্নাকাটি শেষ হয়ে গেছে, কিন্তু যখন খাবার শুরু করছে গোস্তের হাড্ডিগুলা একত্রিত করছে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয় যাবে তোমার ছাগল ছিল কয়টা, কয়টা
ও জাবের তোমার ছাগলের বাচ্চা ছিল কয়টা বলে ইয়া রাসূলুল্লাহ একটা আল্লাহর হাবিব বলে বাচ্চায় কি দুধ হতো বলে ইয়া রাসূলুল্লাহ কি বলেন কোনদিন তো বাচ্চা ভরি নাই পেটে বাচ্চাই আসে নাই দুধ হবে কোথ থেকে মাত্র তিন চার মাসের বাচ্চা সুবহানাল্লাহ কোন মাত্র তিন চার মাসের বাচ্চা এই বাচ্চার কি দুধ আসবে নবী কই বাচ্চার তো কোনোদিন সন্তান হয় না তাই এই বাচ্চার কোনোদিন দুধ তো আসবে না এটা ছোট্ট বাচ্চা আমি শুধু আপনার মহাব্বতে তিন দিন আপনি খাবার খান না তাই আমি দাওয়াত দিয়েছি আমি সহ্য করতে পারি না আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা একটা ডাক দিয়া বলে জাবের রে হাতির পিয়ালাটা আমার কিনারায় নিয়ে আসো হযরতে জাবেরের কিনারায় পিয়ালাটা আনলে আল্লাহর হাবিব রহমতের নবী হাত মোবারক যেই নবী আঙ্গুল মোবারক জাগাইলে চার দুই টুকরা হয় সুবহানাল্লাহ বলেন যেই নবী ইশারা করলে ডুবে যাওয়া সূর্য আমার আল্লাহ উঠায়া দেয় যেই নবী পা মোবারক জাগাইলে আল্লাহর বাড়িতে মেয়েরা যে আরশে আজিম পারে দিয়ে যায় যেই নবী কামলি বলার প্রেমে খেজুর গাছ উস্তুনে হান্নানা কান্না করে সুবহানাল্লাহ বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিবের রহমতের নবী কামলি বলার কিনারায় হাতটি গুলানলে হাত মোবারকটা রাইখা একটা ফু দিয়া ডাক দিয়া বলে জাবের রে এইটা নিয়ে যাও সামনে থেকে নিয়া জাবের একটা কোণায় রাখলে সাহাবায়ে কেরাম বলে আল্লাহর কসম আমরা তাকায়া দেখলাম হাড্ডিগুলা নড়া চড়া করতেছে আওয়াজ হয় না হাড্ডিগুলা নড়াচড়া করতেছে একটা হাড্ডি আর একটার ভিতরে ঢুকে যাচ্ছে ভাবে ঢুকতে ঢুকতে একটার সাথে একটা জোড়া লেগে আস্তে 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 হঠাৎ করে তাকায়া দেখলাম উপরে চামড়া দুইটা পা সামনের দুইটা পা পিছনের দুইটা কান দুইটা শিং হইয়া দুইটা চক্ষু মুখটা হইয়া একটা ছাগলের বাচ্চা লাভ দিয়া দাঁড়ায়া গেছে আরো জোরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে যাবে তোমার ছাগলটা যেটা ছিল ওটা কই বলে ইয়া রাসূলুল্লাহ ওটা রান্না করেছি ভুনা করেছি ভেজেছি তারপরে আপনি নবীকে খাইতে দিয়েছি অনেকের পেটের ভিতরে অর্ধেক খাবার চলে গেছে বাকি হাড্ডিগুলা এই জায়গায় রাখা হয়েছে আল্লাহর হাবিব বলে তোমার বাচ্চা দুইটা কই জাবের বলে ইয়া রাসূলুল্লাহ একটা বাচ্চা আপনার ডান কোণায় আর একটা বাচ্চা আপনার বাম কোণায় আল্লাহর হাবিব বলে জাবের রে আজকের তোর বাচ্চা দুইটাও তোরে জিন্দা বানায়া দিয়া গেলাম আর যেই ছাগল আমি নবীকে সব সাহাবীদেরকে দাওয়াত দিয়া খাওয়াইলি তোর ছাগলটাও তোরে হাদিয়া দিয়া গেলাম আজকের থেকে তুই ছাগল থেকে দুধ নামাবি হযরতে জাবের বলে আল্লাহর কসম করে বলি মাদার জন্য বুয়াত কিতাবের প্রথম খণ্ড 311 নাম্বার পৃষ্ঠা শাওয়াহিদুন নবুয়াত প্রথম খণ্ড 82 নাম্বার পৃষ্ঠার ভিতরে আল্লাহর হাবিবের এই হাদিসখানা কোট করা হয়েছে বাবারা বলে আল্লাহর কসম করে বলি জাবের বলতেছে দুনিয়ার মানুষ আমি প্রতিদিন ছাগল থেকে সকাল বেলা একবার দুপুর বেলা একবার বিকাল বেলা একবার প্রতিদিন তিন টাইম দুধ নামাইতাম আমি ওই দুধ বিক্রি কইরা আমি বাড়ি করেছি আমার সন্তানদেরকে মানুষ করেছি দিয়া ছাগলের দুধ নামায়া আল্লাহর হাবিবের রহমতের নবী কামলিওয়ালা একটা ডাক দিয়া বলে জাবের রে আজকের আমি নবী কামলিওয়ালা দুনিয়ার মানুষদের জন্য শিক্ষা দিয়ে গেলাম আমি রহমতের নবী আমন নবী যদি তোর বাচ্চাও মারা যায় আমি নবীর জন্য যদি নিজের সন্তানও কোরবান করো আমি নবীর জন্য যদি তোর ছাগলটাও জিন্দা কোরবান করে দাও আমি নবী যদি তোর উপরে রাজি আর খুশি থাকি আমার আল্লাহ তোকে কোনোদিন বিপদ দিবে না আমার আল্লাহ তোকে দুনিয়া খেরাত দিয়া দিবে তাই তো আজকের আমি নবীর বরকতে নবীর উসিলায় আমার আল্লাহ তাআলা তোমাকে আজকের ছাগলও ফিরাইয়া দিছে তোমার বাচ্চা দুইটাও ফিরাইয়া দিছে আল্লাহ
تعالى বলে وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير আমার আল্লাহ তাআলা ইজ্জতের মালিক আমার আল্লাহ সম্মানের মালিক আপনাদের মাঝে এই বাবারা যুবক ভাইরা মুরব্বি বাবারা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আমি আজকের এখান থেকে আমি আর মাত্র 2 মিনিট কথা বলবো 2 মিনিট এই মনোযোগ 2 মিনিট একটা লোক চাই আজকের নবীর মহব্বতে নবীকে স্বপ্নে দেখবা একটা লোক আজকের দাঁড়াইবা হুজুর আমার মুখে দাড়ি নাই নবীর মহব্বতে আমি দাড়ি রাখব আমি মাহফিলকে সাক্ষী রেখে রাজনগরবাসীকে সাক্ষী রেখে জানায়া দিয়া গেলাম আজকের যদি তুমি নবীর মহব্বতে মুখে দাড়িটা রাখতে পারো ঘুমের ঘরে তুমি ইন্তেকালের আগে আমার নবীকে একবার দেখবাই দেখবা এমন একটা কলিজার টুকরা নবীর প্রেমিক চাই জোরে বলো আল্লাহু আকবার আর কি কেউ নাই কি নাম আক্তারুজ্জামান আমার এক কলিজা টুকরা ভাই আক্তারুজ্জামান হাত বাড়িয়ে দিয়েছে তিনি আজকের দাড়ি রাখবেন আল্লাহ তুমি তার চেহারায় নূর দাও আমিন একটু আমিন বলেন আমিন কষ্ট তো দিব 2 মিনিট 2 মিনিট মহব্বতে বলুন আমিন আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দাও মা বাবার জীবনের গুনাহ maaf করে দাও কামাই রুজিতে বরকত দিয়া দাও ঘুমের ঘরে নবীরে দেখা দিয়া দাও কন আমিন বসেন আরেকটা লোক চাই এই দাড়ির জন্য না আরেকটা লোক চাই আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটা লোক চাই পাঁচ ওয়াক্ত আগে চার ওয়াক্ত তিন ওয়াক্ত দুই ওয়াক্ত এক ওয়াক্ত পড়তেন আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন একটা লোক চাই দাঁড়াইতে হবে না বসেন আব্বা আপনি হাত তুলেন মারহাবা বলেন একজন দুইজন তিনজন আমিও পড়ব ইনশাআল্লাহ চারজন পাঁচজন ছয় সাত আয় মেরে মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান আল্লাহ তুমি হাতগুলা কবুল করো জীবনের গুনাহ maaf করো আল্লাহ চেহারায় সৌন্দর্য বাড়াও সংসারে শান্তি দাও মনের আশাগুলি কবুল করো বলেন আমিন আর একটা লোক চাই আজকের থেকে হুজুর আমি ওয়াদা করলাম নবীর মহব্বতে 200 বার দরুদ শরীফ পড়ব ঘুমের ঘরে আমি নবীকে দেখতে চাই মাশাআল্লাহ 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 আল্লাহ তুমি হাতগুলা কবুল করো জীবনের গুনাহ maaf করো ঘুমের ঘরে নবীরে দেখায়া কলিজাটা ঠান্ডা করে দাও জীবনের গুনাহ maaf করে দাও বলো আমিন হাত নামান আর একটা লোক চাই হুজুর আমার মা বাবা আছে আমি আজকের থেকে জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না এক দুই তিন চার পাঁচ আই মেরে মাশাআল্লাহ আমিও দিব না ইনশাআল্লাহ হাত নামান আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার খেদমত করে দুনিয়ায় জান্নাতের মালিক বানায়া দিক জীবনের গুনাহ maaf করে দিন হাত নামান আর একটা লোক চাই আজকের থেকে 40 বার সালাম দিবেন অথবা 40 জনকে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমিও দিব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জীবনের গুনাহ maaf করুন আমিন একটু আমিনটা কোন আমিন দুর্বল হয়ে গেছে না আরে আমার পরে তো আসতেছে আব্দুর রহমান রেজবি হুজুর এটা তো সুপারস্টার ক্ষেপণাস্ত্র সুন্নি জামাতের জন্য ক্ষেপণাস্ত্র আলহামদুলিল্লাহ বলো আওয়াজ ধার দিয়ে রাখো হুজুর আসতেছেন আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি 2 মিনিট শুধু একটা কথা বলবো 2 মিনিট আর একটা লোক চাই হুজুর আজকের থেকে আমি কোনোদিন পায়ের টাকনুরু নিচে পায়জামা লুঙ্গি ট্রাউজার পরব না আমিও পরব না ইনশাআল্লাহ হাত নামান আল্লাহ তাআলা কবুল করো জীবনের গুনাহ maaf করো কামাই রুজিতে বরকত দাও মনের আশা কবুল করো কান আমিন আমিন লাস্ট শেষ ভালো যার সব ভালো তার হুজুর আমি আজকের থেকে আল্লাহর ভলিদের সোহবতে হক্কানি আলেমদের কাছাকাছি মাদ্রাসার তালিবুল ইলমদের কাছাকাছি যারা আল্লাহ ওয়ালা তাদের কাছাকাছি থাকব ইনশাআল্লাহ হাত নামান আমগো দেশের অবস্থা তো হইছে হুজুর গো আর চোখে দেখে হুজুর গো আর চোখে দেখে আর চোখ বুঝেন মানে আমি সহজ বাংলায় কই এক বক্তা বলছিল হুজুর নাকি কাঠ মোল্লা
একটা নাকি কাঠ দিয়ে বানাইছে। এক বক্তা বলছিল, এটা আমি বলছি না, তো আমি কথাটা কেন বললাম, বাবারা আলেমদের সাথে যার সম্পর্ক হাশরের ময়দানে নবীদের সাথে তারা জান্নাতে থাকবে। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আজকের যারা আমরা ওয়াদা করলাম নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, এই কথাগুলি কি ঠিক থাকবে? মা বোনদেরকে বলবো, পর্দার আড়ালে কি কোনো মা বোন আছে আজকে? মহিলাদের জন্য কি আলাদা? তোরা তো আমার মাইরা দিস, পাঁচ মিনিট কইতি মা বাবার কথা একটু কই আলাইতাম সুযোগ। এই শোনেন, মা বোন যারা আছেন মা বোনদের পায়ে হাত রেখে বলবো, আপনারা স্বামীর খেদমত করবেন। স্বামী যারা আছেন স্ত্রীর হক আদায় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এতটুকু কথা যা বললাম আমল করা যাবে? আমল করা যাবে ইনশাআল্লাহ? বলেন, আমি দু মিনিটে মা বোনদের বিষয়ে একটা কথা বইলে ফেলাই, যেহেতু মা বোন আছে। মারহাবা বলেন, হুজুরও চলে আসতেছেন, দুই মিনিট, ওঠা যাবে না, নড়া যাবে না, ডানে বামে তাকানো যাবে না, দুই মিনিট। আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন নবী কামলে ওনার শিক্ষা দিয়েছেন, বাবারা একজন স্বামী আর একজন স্ত্রী খুব খেয়াল গভীর মনোযোগ, দুই মিনিট। বাবা, এক যুবক নতুন বিবাহ করেছে, কি করছে? নতুন বিয়া করছে। এখন যুবকটা হলো খুব খুব নেশা করত, আর যাকে বিবাহ করেছে মেয়েটা হলো খুব আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে এমন হয় না? হয় না, অনেক সময় এই যুবক প্রতিদিন রাস্তা, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, প্রতিদিন যুবক নেশা করে, মদ্যপান করে, নামাজ রোজা করে না, কিন্তু স্ত্রী আল্লাহওয়ালা নামাজ রোজা করে। প্রতিদিন তিনি আয়েশা তার স্ত্রীকে মারধর করে, আঘাত করে, মারে। স্ত্রী আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো বানায়া দাও, আমার স্বামী বুঝে না তাই আমাকে মারে। দরজা আটকাইয়া রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, স্বামী আয়েশা দেখে দরজা লক, এবারে দরজায় টোকা দিছে, খুলতে দেরি হওয়ায় স্ত্রীকে ঘরে ঢুইকা মারধর, ব্যাপার কি? বলে তুই দরজা দেরিতে খুললি কেন? আমাদের দেশে এমন লোক আছে না? পরের দিন স্ত্রী চিন্তা করছে দরজা খুলতে দেরি, আজকের খুলে নামাজে দাঁড়ায়, আজকের দরজা খোলা কেন? এই জন্য স্বামী তাকে অত্যাচার করতেছে। এমন কিছু জালিম মার্কা আমাদের সমাজে পুরুষ কম, কিছু কিছু পুরুষ তো আবার লাঠি বানায় রাখছে ঘরে, লাঠি লাঠি বানায় রাখছে, কয় এটা দিয়ে দিমু, নাউজুবিল্লাহ। বলেন, আল্লাহর হাবিব বলেছেন কোনো স্ত্রীকে আঘাত করা যাবে না, কোনো স্ত্রীকে মারা এটা হারাম, আর যদি সে হারায় মারো তাহলে একটা উট কোরবানি করবা।